देश विदेशे चाकुरी खुजुन foreignjobs24.com search your future। ঠিকানা সবকিছু ছিল। অনেক কষ্ট করে আমি বাসার ঠিকানাটা মনে করে করে এসেছি। বলো কি, তোমার কোনো ক্ষতি হয়নি তো মা? আমি রূপমের বাবা। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি রূপমকে কিভাবে চেনো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর তার জন্য আমি খুলনা ছেড়ে ঢাকায় চলে এসেছি। আমাদের বিয়ে করার কথা ছিল। মা, তুমি আগে ভিতরে আসো তো। এসো, সব পরে শুনবো, তুমি আগে ভিতরে এসো। তোমাদের সম্পর্কের কথা রূপমকে তো আমাকে কিচ্ছু বলেনি, আবার তোমাকে আনতে যাবে বলে ফোন বন্ধ করে রাখার মতো ছেলে তো সে নয়। আমিও বুঝতে পারছি, আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম ঢাকা আসার পর আপনাকে সবকিছু জানাবো। রূপম বলেছে যে আপনি নাকি ওর কথা ফেলতেই পারবেন না। আসলে রূপম আমার একমাত্র আশা, ওর কোনো ব্যাপারে কোনোদিনও আমার কোনো অমত হয়নি। আর তোমাকে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনার বিয়ে দেব। আর আসুক, ও আজ আসুক। এরকম একটা প্রতিবার মতো মেয়েকে একা রেখে ও কি রাজ্য উদ্ধার করছে? আসুক। আচ্ছা মা, তোমার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই? না আঙ্কেল, ইভেন ঢাকায় আগে কখনোই আমি আসিনি, এবারই প্রথম। ও আচ্ছা আচ্ছা। রূপমটা এখনো কেন আসছে না? আমিও বুঝতে পারছি না, আর ও তো জানে আমি ঢাকার রাস্তাঘাট চিনি না, ওর কোনো বিপদ হলো না তো। আরে তুমি শুধু শুধু টেনশন করছো কেন? রূপম আসলে বলেই তো সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তুমি অনেক দূর জার্নি করে এসেছো, এখন রুমে গিয়ে একটু রেস্ট নাও। ও এসো, আমি তোমাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। কে আপনি, এত রাতে বেল বাজাচ্ছেন কেন?
আরে উকি ঝুঁকে মারছেন কেন? কার কাছে এসেছেন? কি ব্যাপার, উকি ঝুঁকে মারছেন কেন? আপনি কে? এক্সকিউজ মি, এটা আমার বাসা, বরং আমার আপনাকে প্রশ্ন করা উচিত আপনি কে। চুরি ডাকাতির মতলব তাই না? একদম নড়বেন না আঙ্কেল, আঙ্কেল আই নড়বেন না কিন্তু আঙ্কেল, দেখেন না চোর। আরে ও চোর হতে যাবে কেন? ও তো আমার ছেলে রূপম। রূপম? তুমি ওকে চিনতে পারছো না? না না, এ তো আমার রূপম। বাবা বিষয়টা কি একটু বলো তো আমাকে, উনি কে? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে ভিতরে সব বলছো। আমি কিন্তু তখন সাথে সাথেই তোকে ফোন দিয়েছিলাম, কিন্তু তোর ফোনও বন্ধ ছিল, তাই আমি আর অন্য কিছু ভাবি না। বাবা তুমি জানো যে অপারেশন থিয়েটার ভিতরে থাকলে আমার ফোনটা সুইচ অফ থাকে। সরি, আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। ইটস ওকে, ইটস ওকে। আপনি তো আর বুঝে শুনে কাজটা করেননি তাই না? এখন আপনার সমস্যা নিয়ে ভাবুন। রূপমের ফোন আপনি বন্ধই পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা তুমি কি রূপমের অফিসের ঠিকানাটা জানো? তাহলে তো কাল সকালবেলা গিয়ে খোঁজ করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। না আঙ্কেল, ঠিকানা যাই না, অফিসটা গুলশানে কি নাম ফেয়ার টেকনোলজি, আর ও অ্যাকাউন্টসেই জব করে। যেহেতু অফিসের নাম আর লোকেশন জানা গেছে, অ্যাড্রেস খুঁজে বের করে ফেলা যাবে। রূপমকে যদি খুঁজে না পাই তাহলে আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। আহা, তুমি কাল রূপমের অফিসে যাও, তারপর না হয় বোঝা যাবে কি হয়েছে বা কি হয়নি। এত আগেই যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে? রূপম তুই কাল সকালবেলা ওকে রূপমের অফিসে নিয়ে যাবি। ঠিক আছে বাবা। আচ্ছা আপনার কাছে কি রূপমের কোনো ছবি নেই? ছিল কিন্তু ফোনে। আমরা আসলে এসেছি আপনার অফিসে অ্যাকাউন্টসে কাজ করে রূপম, ওর ব্যাপারে একটু জানতে এসেছিলাম। ওকে তো আমরাও করছি, কালকে থেকে লাপাত্তা, অফিসে আসছে না, ফোন অফ। আপনার কি ওর আত্মীয় নাকি? জি না, মানে আমরা ওর বন্ধু। ও তাহলে আপনাদেরকে বলি, ওর কাছে কিন্তু অফিসের 5 লক্ষ টাকা ছিল, আমার ধারণা সে টাকাগুলি নিয়ে পালিয়েছে। না না, মানে আপনি এভাবে কেন ভাবছেন? অন্য কোনো বিপদও তো হতে পারে। আরে ভাই, টাকা দেখলে তো কাঠের মূর্তি হাত বাড়ায়, আপনি হয়তো বন্ধু তাই সাফাই গাচ্ছেন। আমরা দুই একদিন দেখব, তারপর সোজা থানায় কেস করে দিব। আপনারা কি ওর বাসায় খোঁজ নিয়েছেন? হ্যাঁ, আমি অলরেডি পিয়ন পাঠিয়ে দিয়েছি। ও, আমাদের কি ওর বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? শিওর। আপনি এখানে?
আমি মানুষ চিনতে ভুল করেছি। আমার মন বারবার এটাই বলছিল। রূপমকে তার ফ্যামিলি সম্পর্কে ক্লিয়ার করে কিছু বলেনি। এখন দেখছি তার সম্পর্কে আমি কিছুই জানি না। ও জানতো খুলনায় আমার থাকা সম্ভব ছিল না, এটা জেনেই আমার সাথে প্রতারণাটা করেছে। হ্যাঁ, আপনি এখনই কেন এভাবে ভাবছেন? ওনার তো কোনো অ্যাক্সিডেন্টও করতে পারে। হ্যাঁ, ওই একটা মিথ্যে আশাই বাকি। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, মানে আপনাদের পরিচয় কিভাবে? আমরা একই সাথে খুলনায় এইচএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু রূপম ঢাকায় চলে আসার পর আমাদের ফোনেই যোগাযোগ করত। ও ফেসবুক ইউজ করে না, আমারও ফেসবুক তেমনটা পছন্দ না। এই একটা মিল ছিল আমাদের মধ্যে। দেখুন, মানুষের জীবনে কিন্তু অনেক ঘটনা ঘটে, এমন কিছু ঘটনা ঘটে যা সে কল্পনাও করতে পারে না, এবং সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে। এই যে শহরের মানুষগুলো, এদের জীবন কি ঘটে না? ঘটে। কিন্তু এই শহরটা হচ্ছে এমন একটা শহর যা হচ্ছে স্বপ্নপূরণের শহর। প্রত্যেক দিন এখানে নতুন নতুন স্বপ্ন তৈরি হয়, স্বপ্নের বাস্তবায়ন হয়। আপনি একটু ধৈর্য ধরুন, আমার কেন যেন মনে হচ্ছে আপনার স্বপ্নটাও পূরণ হবে। আচ্ছা বাদ দিন, প্রয়োজনে আমি একটা চাকরি নিয়ে নেব, কিন্তু খুলনায় ফিরে যাওয়া আর সম্ভব না। এত টেনশন করবেন না তো, বাবার সাথে কথা হোক, বাবা নিশ্চয়ই একটা সলিউশন বের করে ফেলবে। চলুন যাই। আমাদের তো আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। একটা ছবি থাকলে না হয় পেপারে বিজ্ঞাপন দেওয়া যেত। আসল সত্যিটা জানা দরকার। সত্যিটা হলো ও আমার সাথে প্রতারণা করেছে আঙ্কেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানলাম যে উনি আপনার সঙ্গে প্রতারণা করেছে। হয়তো প্রতারণার শাস্তি সে পেয়েও যেতে পারে, কিন্তু মানে সত্যটা কি সেটা তো জানা প্রয়োজন। মা, তুমি এত টেনশন করো না তো, একটা সলিউশন হওয়ার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে, তারপরে না হয় সময় বুঝে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। দেখলেন তো, বলেছি না বাবা একটা সমাধান বের করে ফেলবেই, আপনি শুধু শুধু টেনশন করেছেন। এই দাদা, এইসব সিচুয়েশনে কেউ কি টেনশন না করে পারে? খামা গপ 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 গপ। শোন, তুই এক কাজ কর, কাল থেকে তুই ওকে নিয়ে একটু বের হো, একটু ঢাকার শহরটা ঘুরে ফিরে দেখা, পারবি তো? ঠিক আছে বাবা। বাবা আমি রুমে যাই। আচ্ছা যা। আঙ্কেল, আপনার উপকারের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। শোনো, তোমাকে এসব প্রতিদান প্রতিদান দিতে হবে না, যাও তুমি এখন গিয়ে ফ্রেশ হও, একটু রেস্ট নাও। তোমাকে একটা কথা বলতে এসেছি। রূপম কিন্তু আমার নিজের ছেলে নয়, ওকে আমি একটি এতিমখানা থেকে দত্তক নিয়েছিলাম খুব ছোটবেলায়। ওকে ভালোবেসেছি, ভালোবাসতে শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, কিন্তু সুখ দিতে পারিনি। তবে রূপম কিন্তু খুব আস্থাবান ছিল, সব সময় চেষ্টা করে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে।
আমি জানি তোমার মনটা এখন খুব খারাপ, কিন্তু রূপমের এই কথাটা তোমাকে জানানো খুবই প্রয়োজন ছিল। কারণ আমি চাই তুমি কখনোই রূপমকে ওর মায়ের কথা জিজ্ঞেস করবে না, কারণ তোমাকে সত্যিটা বলতে ওর যে কষ্টটা হবে আমি সেই কষ্টটা ওকে দিতে চাই না। আমি চাই ও সব কিছু ভুলে যাক। আচ্ছা আঙ্কেল, ওই ছেলেটা আমার সাথে কেন এত বড় প্রতারণা করলো? এত বড় বেইমানিটা সে কিভাবে করলো? মানুষই মানুষের সাথে সবচেয়ে বেশি বেইমানি করে রে মা। আবার মানুষের মাঝেই খুঁজে পাবে সবচেয়ে বেশি বিশ্বাস, ভরসা। এটাই আমাদের জীবনের নিয়ম, আর এর মধ্যেই তো আমরা সবাই বন্দী। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না না, বসুন। সরি, কাল আপনাকে নিয়ে আমি বের হব, মানে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি বেরোই তাহলে ভালো কিছু দেখা যাবে না। না না, সমস্যা নেই, যার জন্য ঘর ছাড়লাম সেই যেহেতু আমাকে পথে নামিয়ে দিয়েছে, এখন আর কারো পরোয়া নেই। না না না, শুনুন, আলোচনা কিন্তু অনেক ভারী হয়ে যাচ্ছে, এত ভারী আলোচনা করার দরকার নেই। বরঞ্চ কাল আমরা কোথায় বেড়াতে যাব সেটা একটা প্ল্যান করি। বলুন, কোথায় যেতে চান? খোলা কোনো জায়গায়? ঠিক আছে, নিয়ে যাব। বাই দ্য ওয়ে, আপনার একটা সিভি আমাকে তৈরি করে দেবেন, বাসায় কিন্তু কম্পিউটার আছে, আপনি বসে সিভিটা রেডি করবেন। আর আপনি বলছিলেন যে সার্টিফিকেটগুলো আপনার লাগেজে আছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে। ঠিক আছে, দেখি একটা জব ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আর এত মন খারাপ করে থাকবেন না, লাইফে এরকম অনেক ঘটনা ঘটে, সবসময় হাসি খুশি থাকেন। ট্রাই টু ওভারকাম ইট, ওকে? দেখুন, একজন পুরুষ মানুষ কিন্তু ডিসিপ্লিন লাইফ লিড করার জন্যেই সংসারই হয়। ধরেন সে মনে মনে ভাবে যে তার জীবনে একজন নারী আসবে, তাকে ডিসিপ্লিন করে তুলবে বা গোছানো করে তুলবে। তাছাড়া ব্যাচেলার লাইফে যদি কেউ গোছানো হয় তাহলে বিষয়টা কীরকম হয়ে যায় না? তা কথা তো গুছিয়ে বলেন, রুমটা গোছানো কি খুব কঠিন কাজ? ওই যে কথাই আছে না, সবচেয়ে সহজ কাজটা করতেই মানুষ দেরি করে। আপনার সাথে কথায় পারা যাবে না, তবে আপনাকে ধন্যবাদ, আমার মনটা আসলেই ভালো হয়ে গেছে। আমি বিশ্বাস করি আপনার কাছে মন ভালো করারও ঔষধ আছে। শুনুন, আমি হচ্ছি অনেকটা সাপের মতো, সাপ যেমন সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি করা। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, search your future. হয় আবার সাপের বিষে কিন্তু মানুষের মৃত্যু, এই কারণে সাপ কিন্তু একটু কনফিউজ, মানে চলার সময় সোজা চলতে পারে না, একটু এঁকে বেঁকে চলে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই, ফ্রেশ হই প্লিজ।
মনটা অনেক ভালো হয়ে যায় তাই না? ঘুরতে আসলেই সব সময় মন ভালো হয় না। জীবনটাকে এত জটিল করে কেন দেখেন? হয়তো জীবন জটিল তাই। তাই বলে কি কিছু থেমে আছে বলেন? আপনি না বললেন এই শহরটা নতুন নতুন স্বপ্ন আর আশার জন্ম দেয়। স্বপ্ন তো আমিও দেখি মেঘলা। আসলে এই জীবনটা যদি আমাদের চাওয়ার মতো হতো কি দারুণ হতো বলুন। না তাহলে কিন্তু লাইফে খুব বেশি এক্সাইটমেন্ট থাকবে না। ধরেন যে আমাদের ভবিষ্যতে কি হবে না হবে, কি হতে পারে না হতে পারে, এই যে একটা অনিশ্চয়তা, এগুলোর একটা আনন্দ আছে না? সব যদি আপনি আগে থেকেই জেনে যান তাহলে তো লাইফটা এক ধরনের বোরিং হয়ে যাবে। তা অবশ্য ঠিক, এমনটা হলে আমি আগেই বুঝে যেতাম রূপম আমার সাথে চিট করবে। আমি খুবই দুঃখিত মেঘলা, ঘুরতে নিয়ে এসে আপনার মনটাই খারাপ করে দিলাম। দেখুন আমি কিন্তু পরিচিতদের মাধ্যমে রূপমকে খোঁজার চেষ্টা করছি, ইভেন আমি থানায় একটা মিসিং ডায়েরিও করেছি। আপনি এখনই রূপমকে খারাপ ভাবার কোনো প্রয়োজন নেই, আই মিন অন্য কোনো সমস্যা তো হতে পারে। না, খারাপ কোনো উদ্দেশ্য না থাকলে কারো ফোনে এতদিন বন্ধ থাকতে পারে না। আচ্ছা ওর কথা বাদ দিন, আমি আমার জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই। আমি যখন অনেক খুশি থাকি তখন আমি শাড়ি পরি, আর তখন আমার ঘুমও আসে না। আজকের মতো সারপ্রাইজড আমি কখনো হইনি, আপনিও তো জেগে আছেন। আমার যা পেশা তাতে রাত জাগাটা আসলে পুরনো অভ্যাস। বাই দ্য ওয়ে, শাড়িতে আপনাকে ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার খুশিতে আমার খুব আনন্দ লাগে। আমার খুশি আপনাকে এত আনন্দ দেয় কেন? আপনি কি কাউকে কখনো ভালোবেসেছেন? ভালোবাসাটা আমার জীবনে এক ধরনের অনুসন্ধানের মতো মেঘলা, যার কোনো সমাপ্তি নেই। আপনি কি সমাপ্তিটা চান? শুনুন, অনেক রাত হয়েছে, আপনি ঘুমোতে যান। না, আমি আজকে সারা রাত আপনার সাথে গল্প করব। বসুন। আজকে জায়গাটা সুন্দর এবং এত সুন্দর সময় একটু
মেঘলা। ও আঙ্কেল, কি করছো মা? কিছু না, এই তো হাঁটাহাঁটি করছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই, অবশ্য আমি বুঝতে পারছি না বলাটা উচিত হবে কিনা। হ্যাঁ বলে ফেলুন। আমি তো তোমার বাবার মতোই, তাই বাবা হিসেবেই কথাটা বলতে চাই। এত ইতস্তবুত করছেন কেন, বলে ফেলুন। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আমার মনে হয় তুমি রূপমকে পছন্দ করো। আমি আমার রূপমের দায়িত্বটা তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আমি তোমাদের বিয়ে দিতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? আপনি বাবার কথা কিছু মনে করবেন না, বাবা একটু ইমোশনাল প্রকৃতি। আঙ্কেল যা বলে গেল সেটা কি আপনি চান না? সেটা আসলে কি করে সম্ভব? আমি আমার নিজের পরিচয় তো খুঁজে বেড়াচ্ছি, তার ভেতরে আপনি আমার সঙ্গে জুড়ে নতুন কি বা পরিচয় দেবেন? দেখুন, আমার জীবনের একটা অনেক বড় সত্য আপনি জানেন না। জানি, সব জানি। আঙ্কেল আমাকে সব কিছুই বলেছে। একটা কথা আমি বিশ্বাস করি কি জানেন, মানুষের পরিচয় তৈরি হয় তার কর্মে। আর মানুষ হিসেবে আপনি কতটা নিরাপদ এই কয়েকদিনে তা আমি বুঝে গিয়েছি। এক্সকিউজ মি, হ্যালো স্যার, ওই পেশেন্টের জ্ঞান ফিরেছে। আচ্ছা ঠিক আছে, বাই। এভাবেই কিন্তু সারা জীবন আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট হবে, তার জন্য তুমি রেডি তো? হ্যাঁ তুই। এখানে আমার বিয়ে হবে না। মানে কি বলতে চাস তুই? হ্যাঁ বাবা, এখানে আরেকজন অতিথির আসার কথা। তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে আগে আসুক, সব বুঝতে পারবে। কে কে আস? Thank you.
কি ব্যাপার ডক্টর? আপনি বললেন জরুরি আলাপ আছে বাড়িতে, বাড়িতে তো দেখছি কোনো অনুষ্ঠান, কি ব্যাপার বলুন তো? মেঘলা, মেঘলা তুমি তুমি এখানে? ডক্টর? হ্যাঁ ঠিকই দেখছেন, আপনার মেঘলা, মেঘলা তোমার রূপ। কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আর বউ সেজেছো কেন? হ্যাঁ ডক্টর, আপনি তোমাকে হাসপাতালে বলে নিয়েছে মেঘলা আপনার কাছে। তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম? হাসপাতালে। আমি সেদিন তোমাকে স্টেশন থেকে আনার জন্য বের হয়েছিলাম, রাস্তায় হঠাৎ একটা একটা মাইক্রোবাসের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। যখন আমার জ্ঞান ফিরল আমি নিজেকে আবিষ্কার করলাম একটা হসপিটালে, তার সাথে আমার আমার এই পা, আমার ডান পাটা মেঘলা, আমার এই ডান পাটা, এই যে মানুষটা, এই ডক্টর স্যার আমাকে আমার নতুন জীবন দান করেছে। উনি যদি না থাকতো আমি জানি না আমার কি হতো মেঘলা। আমি প্রায় আড়াই মাস নাকি কোমায় ছিলাম, আর কি অদ্ভুত বিষয় দেখো, যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে তার নাম আর আমার নাম একই। খুবই অদ্ভুত, আর এই অদ্ভুত ভাবে আমাদের নামটা মিলে যাওয়ার কারণে আমার আর মেঘলার জীবনেও একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখলাম যে একটি মেয়ে আমার ড্রয়িং রুমে,
দিচ্ছে না। চেরন, আমি চাই না তোমার সেই ধারণাটা ভুল প্রমাণিত হোক। আমি চাই না সেই ধারণাটা নষ্ট হয়ে যাক। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি চাইবো তুমি সবসময় সুখে থাকো। তাই আমি চাই না, এই পঙ্গু মানুষটার সাথে তুমি সারাটা জীবন কাটাও। এসো তো আমার সাথে এসো। সারাটা জীবন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, আমাকে সেই সুযোগটা দিন প্লিজ। আপনি সারা জীবন মেঘলার হাতটা ধরে রাখবেন খুব শক্ত করে। আমি জানি আপনি ওকে অনেক সুখে রাখবেন, ভালো রাখবেন। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com। সার্চ ইউর ফিউচার।